হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজ সকালটা আমি আমার ব্যালকনির নতুন এক গাছের নতুন ফুল দিয়েই শুরু করলাম। সকালটা ফুল দিয়ে শুরু হলেও আজ সারাদিন কিন্তু আছে অনেক রান্নাবান্না, অনেক খাওয়া দাওয়া। সারা দিন সকাল থেকে রাত অবধি শুধুই আছে রান্নার আইটেম। তো চলো, তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ, আমার আজ কর্তা মশাইয়ের জীবনের একটা বিশেষ দিন, ওর আজ শুভ জন্মদিন। তো দেখতেই পারছো, মা একদম সকাল সকাল উঠে আমাকে সমস্তটা প্রত্যেক দিনের মতো আজকেও কেটে গুছিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে রান্নাঘরে, আর আমিও বসিয়ে দিলাম রান্নাঘরে এসে একেবারে সকাল সকাল রান্না। তো আসার তো কথা দিদিদের ছিলই, কিন্তু সকাল থেকে দিদিরা আসবে না, যেহেতু বললো যে না আজকে যেহেতু বেবার, তো ভাগনাও অফিসে যাবে, দাদাও বেরোবে, দিদিও বেরোবে, তো সেই জন্য বললো না আমরা কেউই সকালে যাব না, যাব বিকালে। আয়োজন যতই ছোট হোক, আনন্দ কিন্তু অনেক বড়। বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই বেশ অনেক লোকজন না থাকলে যেন ভালো লাগে না। অনেক করেই বলেছিলাম সকাল থেকে এসো, কিন্তু কিছুতেই শুনল না। সত্যি জন্মদিন যার হয় আর যারা সেই জন্মদিনের আয়োজন করে, তাদের দুজনের মনেই কিন্তু খুব আনন্দ লাগে বলো। কারণ সারা দিন ধরে তারা যে মানুষটার জন্য রান্নাবান্না করছে, সব কিছুটা তোড়জোড় করছে, গুছিয়ে করছে, সাজিয়ে দিচ্ছে, এর আনন্দই আলাদা। তো বিয়ে হয়ে এসে থেকেই দেখি মা প্রতি বছর শুক্লপক্ষ দেখে, একটা শুভ দিন দেখে, কর্তামশাইকে পাঁচ তরকারি ভাত পায়ে সমস্তটাই রেঁধে তাকে খেতে দেয় আর নতুন জামা প্যান্ট পরে। তো এইটাই চলছিল বেশ অনেক বছর ধরে। বাড়িতে শুধু ছেলের জন্মদিনেই কেক কাটা হতো, তারপর বাকি সবার জন্মদিনে শুধু খাওয়া দাওয়া, পাঁচ তরকারি ভাত পায়েস, এইভাবেই বাঙালিয়ানা দিয়েই জন্মদিনটা পালন করা হতো। কিন্তু যখন থেকেই একটু একটু করে ছেলেটা বড় হতে লাগলো, তারপরেই শুধু যেহেতু দেখতো সে যে তার জন্মদিনেই কেক কাটা হয় আর আমাদের জন্মদিনে হয় না, তো তারই ইচ্ছা, তার ইচ্ছাতেই আজ আমরা এখন কেক কাটি। তো সেই একটু একটু করে বড় হলো, তারপরেই সে নিজে থেকেই কেক কেনো কেক কেনো করে বায়না করতো। এখন তো সব কিছুতেই তার আনন্দেই আমাদের আনন্দ, তার পছন্দেই আমাদের পছন্দ, তাই শুধু পয়সাটা নেবে আর নিয়ে নিজে নিজেই নিজের পছন্দ করে বাবা মায়ের জন্মদিনেও কেক নিয়ে এসে হাজির করে। আর সত্যি বলবো না, মিথ্যে বলবো না, মনটা কিন্তু খুব ভালোই লাগে। নিজের জন্মদিনটা যদি অন্য কেউ মনে করায়, অন্য কেউ পালন করায়, বা অন্য কেউ কিছু কিনে খাওয়ায় বা দেয়, তো সত্যি খুবই ভালো লাগে। তো হাজবেন্ডের তো খুবই শরীরটা খারাপ ছিল কিছুদিন আগে, মানে একদম হাই কোলেস্ট্রল ধরা পড়েছিল, তো সেই জন্যই খাওয়া দাওয়ার মধ্যে এসেছিল অনেক পরিবর্তন। তো সেই জন্যই একদিনের আনন্দের জন্য বাকি দিনগুলো আমরা কেউই কিন্তু খারাপ থাকতে চাই না। তো একদিন এমনই আনন্দ করব, বাকি দিনগুলো যাতে ভালো না কাটুক সেটা তো আমরা চাইবো না। তো সেই জন্য সব দিনের কথা ভেবেই খুব যে বড়সড় কিছু আয়োজন হয়েছে তা কিন্তু নয়। তো ফ্রিজেতে ছিল অনেক সবজি, আর মাও কাটতে 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 একেবারে সাত রকমের ভাজা কেটে ফেলেছে। তো সেই জন্যই আর কোনো কিছুই তরকারি হলো না, কারণ হাজবেন্ডের একটু ডাল হলেই হবে, কারণ আমাদের প্রত্যেক দিনের রুটিনে, মানে খাবার মেনুতে থাকে ডাল, কারণ প্রত্যেক দিন আমাদের ডাল হয়, ডাল কোনো দিন বন্ধ নেই। তো ঝোল তো যেহেতু সবাই একটু অপছন্দই করে, তাই ঝোল হয় খুব মাঝে সাজে। হাজবেন্ডের যেহেতু 500 বেশি ওয়েটের মাছ খাওয়া একেবারেই বারণ, তো সেই জন্য কোনো বড়সড় মাছ কিছুই হলো না, হলো একটু পোনা আর বাটা মাছ। তো আজকের আয়োজনে ছিল মুগ ডাল, সাত রকমের ভাজা, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে চুনো মাছের টক, আর যেটা ছাড়া জন্মদিনই অসম্পূর্ণ সেটা হলো পায়েস। তো দেখতেই পেলে মাও কিন্তু আমার দেখে দেখে কি সুন্দর বাটি বসিয়ে ভাত দিতে শিখে গেছে। সত্যি মানুষের যতই বয়স বাড়ুক, মানুষের মনে যদি ইচ্ছা আর চেষ্টা থাকে, মানুষ সব বয়সেই সব কিছুটাই করতে পারে। তো দেখতেই পাচ্ছ মা সুন্দর করে গুছিয়ে একদম থালা সাজিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। তো চলো, ও তো এখন খাবে। তো খাওয়ার সময় বেশি আর ভিডিও করিনি, কারণ ও ক্যামেরার সামনে খেতে হয়তো একটু লজ্জাই পাবে, তো শুধু ও বলবো কেন, আমরা সকলেই পাই। দেখতেই পাচ্ছ মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো
চলো বেশি আর বকবক করবো না, কারণ খাওয়ার সময় আর কন্টিনিউ ভিডিওটা করবো না, কারণ ওকে আমি ভালো করে খেতে দিই। ওর জন্য সকাল থেকে উঠে অনেক রান্নাবান্না করেছি, তাই সেই জন্য সবটাই তো ওর খাওয়ার জন্য, তাই খাওয়াটা ওকে ভালো করে খেতে দিই। তোমরা দেখতেই পেয়েছো কত রকম রান্না হয়েছে আর কী কী হয়েছে। তো আজকে সকালবেলা বা রাত্রিবেলা সব মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই দেখো, এত কাজের মাঝে থেকেও আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে উঠতেই চলে এলো আমাদের ইলেকট্রিক মিস্ত্রি। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরের কাছে সেই যে ল্যাম্পগুলো হয় না ছোটো ছোটো, সেই ল্যাম্প দিয়ে গোটা ঠাকুরের জায়গাটা দেওয়া ছিল। আর কদিনই হলো ল্যাম্পটা না খুব কেটে গেছে, মাঝে মাঝে বেশ দপ 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 করছিলো, লুজ কানেকশান হচ্ছিলো, তারপরেই ব্যাস দেখলাম হঠাৎ করেই একদিন আর জ্বলছে না। তো সেই জন্য কয়েকদিন বলে বলে আর ও আজকেই এসেছে ল্যাম্পটা লাগাতে। তো চলো কি আর করা যাবে, ও ওদিকে আলোটা লাগিয়েও দিয়েছে, তারপরেই তো দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় সন্ধে 7টা বাজতে যায়, দিদির কিন্তু এখনও আসার নাম নেই, কি হয়েছে জানো? তো এই দেখো ভাগনা এসে গেছে আর আমার ছেলেও আছে, দুজনেই তো মাস্টার মাইন্ড, আর দুজনেই কী করবো কী করবো এই করছে। তো বাবাও এনে দিয়েছে একেবারে বড় 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 লেগ পিস। তো বুঝতেই পারছো আজকে রাত্রির ডিনারে কী হবে? হ্যাঁ, আজকে রাত্রিরে হবে বিরিয়ানি, দিদির হাতের বিরিয়ানি। দিদির হাতের বিরিয়ানি আমাদের সকলেরই খুব পছন্দের, যদিও রাইস বিরিয়ানির মধ্যে বিরিয়ানিটা আমার একটু কমই পছন্দের, তো সেই জন্য বিরিয়ানিটা আমি একটু কমই করি। দিদি আমাদের বাড়ি এলে হয়, আর দিদির বাড়ি গেলেও দিদি করে খাওয়ায়। বিকাল দিদি বিকাল বলে সন্ধে হয়ে গেল, সন্ধে গড়িয়ে রাত হতে যাচ্ছে, এখনও দিদির আসার কিন্তু নাম নেই। কিন্তু দিদি বাড়ি থেকে বেরিয়েছে অনেক আগেই, কিন্তু দিদি যে রাস্তা দিয়ে আসে বাসে করে সেইখানে বাস নাকি ঘুরিয়ে দিয়েছে অন্য দিক দিয়ে, কিছু একটা হয়েছে হয়তো। কিন্তু ফোনে কথা বলছি, দিদিকে জানতে চাইছি, দিদি কিছুতেই বলতেও পারছে না, আর এত ডিস্টার্ব হচ্ছে ফোনটা যে কিছু আমরা বুঝতেও পাচ্ছি না। তো খালি বললো যে ঘুরিয়ে দিয়েছে বাস অন্য দিক দিয়ে আমি যাচ্ছি, তো আসতে অনেক দেরি হয়ে গেল। দিদি এলো বাড়িতে পুরো 8টায়। তো বুঝতেই পারছো দিদির জন্য আমরা সকলেই অপেক্ষা করে বসে আছি, এদিকে ভাইও এসে গেছে কেক কাটার জন্য, এদিকে আমিও কোনো রান্নার আয়োজন কিছুই করতে পারলাম না, শুধু ভাগনা আর ছেলে দুজনে মিলে ওরা একটু মাংসটাকে ম্যারিনেট করে রাখলো আর আমিও চালটাকে ধুয়ে রাখলাম। আর তারপরেই দেখছো এখানে অদ্রিজা তো সবসময়ই থাকে আমাদের বাড়ি, তোমরা তো সেটা সকলেই জানো, অদ্রিজাও এসে গেছে, তারপরে দিদিও এসে গেছে। তো এই যে দিদি এসেই কিন্তু বসে পড়েছে চা খেতে, আমাদের চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, যেহেতু দিদি অনেকটাই দেরি করে এসেছে তো সেই জন্যই দিদি আসতেই তাকে দিদিকে আগে চা করে দিলাম, দিদি চাটা খেয়ে নিলেই আর আমার ছেলের আর ধৈর্য ধরছে না, এই দেখো বাক্স থেকে বার করে ফেলেছে কেকটাকে। তো এত দেরি হচ্ছে পুপুর, খালি পুপু কখন আসবে 14 বার পুপুকে ফোন করছে, তাড়াতাড়ি এসো পুপু তাড়াতাড়ি এসো, কখন আসবে কটার সময় আসবে। কি করতে করতেই পুপু এসে গেছে, বাক্স থেকে কেকটাও বার করে ফেলেছে, আর এদিকে বার্থডে বয় ফোনে কথা বলছে। তুমি চেয়ারে উঠে বসো, চেয়ারে উঠে বসো, চেয়ারে উঠে বসো। অনেকক্ষণই চলছে রে, ভালো আছে তাহলে, এটা এটা ভালো আছে। খাও খাও খাও, খাবো না।
তো চলো, দেখতেই তো পেলে কর্তামশাইয়ের কেক কাটা হয়ে গেল। আর এই যে কেক কাটা হয়ে যেতেই আমার ছেলের আর ধৈর্য ধরছে না, ও কখন ওই আইসক্রিমটা খাবে। কেকের ওপর যে আইসক্রিমটা আছে ওইটা ও খাবে, তো ওইটা কখন খাবে সেই অপেক্ষাতেই ছিল। আর এই যে বাবা যেই কেক কাটা হয়ে গেছে অমনি দেখছো তো পুপু আর ভাইপো দুজনে মিলেই চাটতে শুরু করেছে, মানে ফ্লেভারটা দেখছে যে কীরকম ফ্লেভার। সত্যি কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, মিয়ামোরা থেকেই নিয়ে এসেছিলো, তো যেহেতু কিন্তু ফ্লেভারটা এত ভালো ছিল। চকলেট ফ্লেভার অনেক রকমই হয়, অনেক রকমের যেমন ফ্লেভার হয় তেমনই অনেক রকমের কেকও হয়। তো যেহেতু আইসক্রিমটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, জানো চকলেটের ওপর ম্যাঙ্গো কম্বিনেশানটাও বেশ ভালো আর দেখতেও বেশ সুন্দর ছিল। তারপরেই আমি পিস পিস করে প্লেটে করে কেটে কেটে একটু কেকগুলো আশপাশের বাড়িগুলোয় দিয়ে এলাম, বাড়ি বলবো না আমাদের ফ্ল্যাটেই যারা থাকে তাদের একটু সামনাসামনি ঘরগুলোতে দিয়ে এলাম। তো চলো, তারপরে এই যে দিদি একেবারে আর জামা টামা কিচ্ছু ছাড়লো না, চেঞ্জ করলো না, একেবারে ঢুকে পড়লো রান্নাঘরে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বাবার তো সবটাই একটু টাইমে খায়, আর বাবা তো 10টা বাজলেই রাত্রির খাবার চাই, তো সেই জন্য দিদি যেহেতু বাড়ি এখানে আমাদের বাড়ি আসতেই 8টা বেজে গেছে, তো বুঝতেই পারছো আবার কেক কাটা হলো, এতক্ষণ ধরে খাওয়া হলো, তারপরেই ওই জন্য দিদি আর ধৈর্য নেই, মানে একদম ভয়ও পাচ্ছে আবার তাড়াতাড়ি রান্নাঘরে চলেও এসেছে যে বাবা যদি রেগে যায়, বাবা যদি না খায়। সত্যি বাবাকে নিয়ে আমাদের সকলের খুব ভয়। তো দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু দিদি আগে পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা করে রাখলো, তারপরে এই যে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট তো করাই ছিল সেটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। দিদির হাতের বিরিয়ানি খুব ভালো লাগে, যদিও আমার বিরিয়ানিটা অত পছন্দের নয়, কিন্তু হ্যাঁ খাই না বলবো না, খাই কিন্তু পরিমাণে অল্প, যে খুব ভালোবেসে খাই সেটা নয়, কারণ রাইসটাই আমার বেশি ভালো লাগে, বিরিয়ানিটা অত পছন্দের নয়। তবে যার আজ জন্মদিন আর কিন্তু এটা খুবই পছন্দের, কিন্তু এখন শরীর খারাপের জন্য সবই বন্ধ। কর্তামশাইয়েরও যেমন ভালো লাগে আর তার ছেলেরও তেমন ভালো লাগে, বিরিয়ানি যেন এখনকার দিনে প্রত্যেকটা মানুষেরই প্রিয় হয়ে উঠেছে, ছোট থেকে বড় সকলারই। তো দেখতেই পাচ্ছ ভাতটাও আমাদের হয়ে গেছে, আর এই যে এখানে চুবড়িতে ভাতটাকে ফ্যান ঝরতে দিয়েছে, তো যেহেতু ভাতটা একটু বেশি আমাদের সকলের জন্যই, তো সেই জন্য একবারে তো হলো না তাই দুবার করে ভাতটাকে করতে হলো। দাদা দিদি বাবু তিনজনেরই আসার কথা ছিল আর আমার দাদা ভাইকে বলেছিলাম, তো আমার দাদা ভাই আর আসবে না, ফোনে বলেই দিল, কারণ দাদা ভাইয়ের নাকি অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্য শুধু দিদিরা তিনজন আর আমরা পাঁচজন আছি, তো যেহেতু বেশি নয় কিন্তু তাহলেও যেন রোজকার রান্নার থেকে তো বেশি, আর বিরিয়ানি করতে গেলে যেহেতু একটু বড় বড় জায়গা লাগে তাই বিরিয়ানিটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, কারণ রাইসটা তবু করি মাঝে সাঝে কিন্তু বিরিয়ানির দিকে যাই না, কারণ বড় বড় জায়গাগুলো চাগা হবে বলে, আর যেহেতু আমার ওয়েট চাগানো একেবারেই বারণ, তো সেই জন্য বিরিয়ানির দিকটা আমি একটু কমই যাই। দিদির বাড়ি গেলেও দিদি অনেকবার বিরিয়ানি করে খাওয়ায়, আবার এখানে এলেও মাঝে সাঝে করায়, তো দেখতেই পাচ্ছ একে একে কিন্তু আমাদের বিরিয়ানি একেবারে কমপ্লিট। আর এই যে একদম শত লাস্ট দিয়ে দিল কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, সমস্তটা মিক্সড করে যেটা বাটিতে রাখা ছিল সেইটাকেই লাস্টে ছড়িয়ে দিল বিরিয়ানিটার ওপরে, ভাত মাংস বেরেস্তা সবই দিয়েছে, আর একদম শত লাস্ট দিল বিরিয়ানি মশলা আর ওই কেওড়া জল আর মিঠা আতর, ওইগুলো সব কিছু দিয়ে একেবারে বিরিয়ানি তো কমপ্লিট। আর আজকের রাত্রির ডিনারটা বেশ ভালোই হবে। আর এই যে যেটা আমার একেবারেই পছন্দ নয়, এই যে খালি গায়ে বসা, কিন্তু কি করবে সারাদিন অনেক কষ্ট করে ছিল আর নয় রাত্রিবেলা এসে মানে কতক্ষণে জামাটা খুলবে কিছুতেই শুনল না, তো দেখতেই পাচ্ছ একেবারে চারজনেই বসে পড়েছে জামা খুলে। চলো, স্যালাডে ছিল পেঁয়াজ টমেটো আর ছিল একটু শসা, তো আজকের দিনটা তো আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবেই, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। আর এই যে সবার শেষে আমরাও খেতে বসে পড়লাম, আজকের মতো এখানেই, টাটা।